এর মধ্যে দুই ধরনের জিনিস আছে এক ধরনের হচ্ছে সংখ্যা আরেক ধরনের হচ্ছে চিহ্ন এগুলি ব্যবহার করে তোমরা কাজ করবে বুঝতে পারছো কি করবা এখানে আসলে আমি বোঝাই দেব এর জন্য আমি যাদেরকে ডাকবো এখন তারাই আসবে মাসমিনুর আসো আলী আসো আর ওদের থেকে আসো সময়ে সময়ে আসো এখানে আসো তুমি বসো এই যে আমি তিনজনকে ডাকলাম তোমাদের তিনজনের কাজ হচ্ছে এখান থেকে তিনটা সংখ্যা তিনজন আগে নাও পছন্দ মতো নাও সময়ের সামনে আসো আর একটা সংখ্যা আছে সময় নাও সংখ্যা সংখ্যা নিস তিনজন দাঁড়াও পাশাপাশি এবার কে কত পাইছো ওদেরকে দেখাও বলো কত পাইছো তুমি তুমি কত পাইছো তুমি কত পাইছো আচ্ছা তাহলে তোমরা তিনজন তিনটা সংখ্যা পাইছো এবার তোমাদের কাজ এই তিনটা সংখ্যার সাথে এখান থেকে যোগ এবং বিয়োগ এর মধ্যে থেকে একটা চিহ্ন নাও একটা নাও দুটা নিলে কেন তা বিয়োগ রেখা দাও আচ্ছা এবার ওই সমান চিহ্নটা নাও তাহলে তোমরা সংখ্যা কাটপাটা পাইছো বলো সংখ্যার কাট কটা পাইছ তিনটা চিহ্নের কাট কটা পাইছ দুইটা এখন এই তিনটা সংখ্যা সাজাইয়া এই দুইটা চিহ্ন ব্যবহার করে তোমরা অঙ্কটা করো কি করবা কিভাবে করবা তোমরা তিনজনে বুদ্ধি করে আগে আলোচনা করো আগে তিনজনে আলোচনা করো যে আমরা কোন সংখ্যাটা কোথায় বসাবো কোন চিহ্নটা কোথায় বসাবো আচ্ছা সবাই খেয়াল করো পাড়া এখানে যে কাজটা করছে একটু দিকে চাপো পাড়া এখানে যে কাজটা করছে তিনটা সংখ্যা বসাইছে এবং চিহ্ন বসাইছে তিনটা তাই না এখন এই খেলার একটা নিয়ম আছে এদেরকে তাকাও তিনজন নিয়ম আছে নিয়মটা হচ্ছে তোমরা দুইটা চিহ্ন পাইছো না দুইটা চিহ্ন একবার করে বসাইতে পারবো একই চিহ্ন দুইবার হয়ে গেছে এরকম বসানো যাবে না তাহলে তোমরা আবার চিন্তা করো একটা চিহ্ন বাদ দিয়ে কীভাবে করবে আচ্ছা পারা তিনজন অনেক চেষ্টা করার পরেও একটা কাজ করতে পারলো না অঙ্ক করতে পারলো না এবার আমরা দেখি অন্য কেউ পারে কিনা যাও ইয়াসিন যাও দেখি তোমার বুদ্ধিতে কি আসে দাও এই সংখ্যাটা ওর কাছে দাও হ্যাঁ তাহলে এগুলি মিলাই আর দেখি ইয়াসিন কি করতে পারে আচ্ছা দেখো এই যে ইয়াসিন সে বুদ্ধি করে বের করতে পারছে সে কিন্তু প্রত্যেকটা সংখ্যা একবার ব্যবহার করছে না প্রত্যেকটা চিহ্ন কিন্তু একবার ব্যবহার করছে তাহলে ও কি করছে 210 দিছে প্রথমে এরপর দিছে যোগ চিহ্ন এরপর 190 সমান দিছে এই দুইটা যোগ করলে যেটা হয় তাহলে ও কাজটা করতে পারছে না জি স্যার তাহলে দশ হবে একটা শিখলাম এখন এই তিনটা জিনিস দিয়ে আমরা কি আরো কিছু বানাতে পারি আরো কোনো রকম আমাদের কিন্তু আরেকটা চিহ্ন আছে কেউ পারবা এমনি আসো দেখি যাও ইয়াসিন যাও আচ্ছা দেখো এই যে ওরা দুজন বের করছে পারা কি করছে যোগের পরিবর্তে বিয়োগ চিহ্নটা ব্যবহার করছে এখানে প্রথমে দিল 400 বিয়োগ 210 সমান 190 400 থেকে 210 বিয়োগ করলে তাই না তাহলে ওদের দুজনের জন্য একটা তালি দাও তোমার জায়গাতে যাও এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা এবং এই তিনটা চিহ্ন ব্যবহার করে আমরা কয়টা শিখলাম এরকম আরো অনেকগুলি বানানো যায় তোমরা যদি একটু চিন্তা করো বুদ্ধি করো বের করো অনেকগুলি বানাইতে পারবা বুঝতে পারছো জি স্যার এটাকে সামনে দাও এটাকে পিছনে দাও এটাকে সামনে দাও এরকম দেখবো অনেক কিছু মিলাইয়া আরো অনেক বানানো যায় করি বুঝতে পারছো সবাই জি স্যার এভাবে আমরা শিখবো